নমস্কাৰ বন্ধুসকল, ৱেলকাম বেক টু চেনেল। আপোনালোকে চাই আছে নলেজ ইজ ভাৰ্চিউ। বন্ধুসকল, আমি আসাম টেটত আহিব পৰা বিভিন্ন প্ৰশ্নসমূহৰ ওপৰত সিলেবাস অনুসৰি আলোচনা কৰি আছোঁ আৰু আজি নতুন এটা ভিডিঅ' আপোনালোকৰ কাৰণে লৈ আনিছোঁ। আজিৰ আমাৰ যি টপিক, সেই টপিকটো প্ৰি হিষ্ট্ৰীৰ ওপৰত, বিশেষকৈ কামৰূপ ৰাজ্যৰ ওপৰত বৰ্মন বংশ, হালস্তম্ভ বংশ, পাল বংশ, এইসমূহৰ ওপৰত পৰীক্ষাত যথেষ্ট প্ৰশ্ন আহিবলগীয়া আছে। গতিকে আপোনালোকে ভিডিঅ'টো সম্পূৰ্ণটো চাব। তো বলক, পলম নকৰাকৈ আমি ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। চাওক, প্ৰথম যিটো প্ৰশ্ন দিছে যে যোগিনীতন্ত্ৰ অনুসৰি পুৰণি কামৰূপৰ ভাগ কেইটা আছিল। যোগিনীতন্ত্ৰ অনুসৰি পুৰণি কামৰূপৰ ভাগ আছিল চাৰিটা। এইটো পৰীক্ষাত, বিভিন্ন পৰীক্ষাত এইটো প্ৰশ্ন ঘূৰাই পকাই আহিয়েই থাকে। যোগিনীতন্ত্ৰ অনুসৰি পুৰণি কামৰূপৰ ভাগ চাৰিটা, আৰু সেই ভাগ চাৰিটা কি কি? ৰত্নপীঠ, কামপীঠ, স্বৰ্ণপীঠ, সোমাৰপীঠ। মনত ৰাখিব, ৰত্নপীঠ, কামপীঠ, স্বৰ্ণপীঠ আৰু সোমাৰপীঠ। দ্বিতীয়তে কৈছে, অসমৰ প্ৰাচীন ইতিহাসৰ প্ৰাগ ঐতিহাসিক যুগ বুলিলে কোনখিনি সময়ক বুজায়? অসমৰ প্ৰাগ ঐতিহাসিক যুগ বুলিলে কোনখিনি সময়ক বুজায়? প্ৰাগ ঐতিহাসিক, ঐতিহাসিক মানে হৈছে যিখিনি সময়ক ইতিহাসে ঢুকি পায়, আৰু প্ৰাগ ঐতিহাসিক মানে হ'ল যিখিনি সময়ক ইতিহাসে ঢুকি নাপায়। সেইটো হৈছে খ্ৰীষ্টীয় চতুৰ্থ শতিকাৰ আগৰ যিখিনি সময়। খ্ৰীষ্টীয় চতুৰ্থ শতিকাৰ আগৰ সময়খিনি কি বুলি কোৱা হয়? চতুৰ্থ শতিকাৰ পৰাতো বৰ্মন বংশৰ শাসন আৰম্ভ হয়। ইয়াৰ আগৰ যিখিনি সময়, সেইখিনি সময়ক কি বুলি কোৱা হয়? প্ৰাগ ঐতিহাসিক যুগ বুলি কোৱা হয়। সেই যুগৰ বিষয়ে যদি আমি জানিব বিচাৰোঁ, তেনেহ'লে বিশেষকৈ কিংবদন্তী বা তেনেকুৱা আখ্যান, সেইসমূহে আমাক সহায় কৰে। প্ৰাগজ্যোতিষপুৰৰ প্ৰথম ৰজা কোন আছিল? এইটো গুৰুত্বপূৰ্ণ। প্ৰাগজ্যোতিষপুৰৰ প্ৰথম ৰজা আছিল মহিৰংগ দানৱ। সেইটোও মনত ৰাখিব যে তেওঁ আছিল এজন অনাৰ্য ৰজা, অনাৰ্য, অসুৰ ৰজা। যদি পৰীক্ষাত প্ৰশ্ন আহে যে মানে ঐতিহাসিক ৰজা কোন আছিল, কামৰূপৰ প্ৰথম ঐতিহাসিক ৰজা কোন আছিল, ঐতিহাসিক যদি মেনশ্যন কৰি দিয়ে তেনেহ'লে পুষ্য বৰ্মন হ'ব, কিন্তু যদি প্ৰথম ৰজা বুলি দিয়ে প্ৰাগজ্যোতিষপুৰৰ, তেনেহ'লে হ'ব মহিৰংগ দানৱ। মনত ৰাখিব, প্ৰাগজ্যোতিষপুৰ শব্দৰ অৰ্থ কি? প্ৰাগজ্যোতিষপুৰ শব্দৰ অৰ্থ হৈছে পূবৰ জ্যোতিষ চৰ্চাৰ নগৰ। মনত ৰাখিব, পূবৰ জ্যোতিষ চৰ্চাৰ নগৰ। এগৰাকী লেখক, তেওঁৰ নাম আছিল ছাৰ এডৱাৰ্ড গেট। তেখেতে এখন গ্ৰন্থ লিখিছিল, এ হিষ্ট্ৰী অৱ আছাম। সেই গ্ৰন্থখনতো এইটোও পৰীক্ষাত আহিব পাৰে যে এ হিষ্ট্ৰী অৱ আছাম নামৰ গ্ৰন্থখনৰ লেখক কোন? মনত ৰাখিব, ছাৰ এডৱাৰ্ড গেট। ছাৰ এডৱাৰ্ড গেটৰ এ হিষ্ট্ৰী অৱ আছামত তেখেতে উল্লেখ কৰিছে যে প্ৰাগ মানে হৈছে পূব আৰু জ্যোতিষ মানে হৈছে কি? জ্যোতিষবিদ্যা। অৰ্থাৎ প্ৰাগজ্যোতিষপুৰ মানে হৈছে পূবৰ জ্যোতিষ চৰ্চাৰ নগৰ। প্ৰাচীন অসমক কামৰূপ বুলি ক'ত প্ৰথম উল্লেখ কৰা হৈছিল? প্ৰাচীন অসমক কামৰূপ বুলি প্ৰথমতে ক'ত উল্লেখ কৰা হৈছিল? পুৰাণ আৰু তন্ত্ৰবোৰত উল্লেখ কৰা হৈছিল, পুৰাণ আৰু তন্ত্ৰবোৰত। লগতে সমুদ্ৰগুপ্তৰ যি তামৰ লিপি আছিল, সমুদ্ৰগুপ্তৰ সেই তামৰ স্তম্ভলিপিটো কি আছিল? কামৰূপ নামৰ উল্লেখ প্ৰথমতে কৰা হৈছিল। মনত ৰাখিব। ইয়াৰ পিছৰ প্ৰশ্নটোৱে কৈছে, ভৌমবংশৰ প্ৰতিষ্ঠাতা কোন? মানে ভৌমবংশৰ প্ৰতিষ্ঠাতা কোন আছিল? নৰকাসুৰ, নৰকাসুৰ আছিল ভৌমবংশৰ প্ৰতিষ্ঠাতা। এইটো মনত ৰাখিব। অসম বুৰঞ্জীৰ অন্ধকাৰ যুগ বুলিলে কোনখিনি সময়ক বুজা যায়? অসম বুৰঞ্জীৰ অন্ধকাৰ যুগ, আমি যিটো প্ৰাগ ঐতিহাসিক যুগ পঢ়িছিলোঁ ইতিমধ্যে, মানে যিখিনি যুগৰ বিষয়ে কি ইতিহাসে ঢুকি নাপায়, সেইখিনি হৈছে অন্ধকাৰ যুগ। ব্ৰজদত্তৰ সময়ৰ পৰা বৰ্মন বংশৰ আদি ৰজা পুষ্য বৰ্মনৰ দিনলৈকে ভৌমবংশৰে এজন ৰজা আছিল ব্ৰজদত্ত। এই ব্ৰজদত্তৰ সময়ৰ পৰা পুষ্য বৰ্মনৰ সময়ছোৱালৈকে কি বুলি কোৱা হয়? অসম বুৰঞ্জীৰ অন্ধকাৰ যুগ বুলি কোৱা হয়। কাৰণ সেইখিনি সময়ৰ বিষয়ে ইতিহাসত বিশেষ উল্লেখ নাই বা ইতিহাসে ঢুকি নাপায়। বৰ্মন বংশৰ প্ৰতিষ্ঠাতা কোন আছিল? বৰ্মন বংশৰ প্ৰতিষ্ঠাতা, ফাউণ্ডাৰ কোন আছিল? পুষ্য বৰ্মন। যথেষ্ট গুৰুত্বপূৰ্ণ, পুষ্য বৰ্মন আছিল বৰ্মন বংশৰ প্ৰতিষ্ঠাতা। তেওঁৰ সম্পৰ্কত যদি আমি অলপ জানিব বিচাৰোঁ, তেনেহ'লে কি ক'ম? যে পুষ্য বৰ্মন 350, খ্ৰীষ্টীয় 350ত তেওঁ কি হৈছিল? তেওঁ সিংহাসনত আৰোহণ কৰিছিল, বৰ্মন বংশটো প্ৰতিষ্ঠা কৰিছিল। আৰু তেওঁ গুপ্ত ৰজা যিজন আছিল সমুদ্ৰগুপ্ত, সেই সমুদ্ৰগুপ্তৰ সমসাময়িক আছিল পুষ্য বৰ্মনে মহাৰাজা ধীৰাজ উপাধি গ্ৰহণ কৰিছিল। তাৰপিছত কৈছে, ডুবি আৰু নিধনপুৰ তামৰ ফলি কাৰ দিনত খোদিত হৈছিল? ডুবি আৰু নিধনপুৰ তামৰ ফলি কুমাৰ ভাস্কৰ বৰ্মনৰ দিনত খোদিত হৈছিল। কুমাৰ ভাস্কৰ বৰ্মন, ভাস্কৰ বৰ্মন আছিল কি? ভাস্কৰ বৰ্মন বৰ্মন বংশৰ শ্ৰেষ্ঠ ৰজা আছিল। আৰু কুমাৰ এইটো কাৰণেই কোৱা হয়, কাৰণ তেওঁ বিবাহিত নাছিল, তেওঁ কেতিয়াও বিয়া কৰোৱা নাছিল, সেইকাৰণে কোৱা হয় কুমাৰ ভাস্কৰ বৰ্মন বৰ্মন বংশৰ শ্ৰেষ্ঠ ৰজা আছিল। আৰু তেওঁৰ দিনতে ডুবি আৰু নিধনপুৰ তামৰ লিপি কি হৈছিল? খোদিত কৰা হৈছিল। কুমাৰ ভাস্কৰ বৰ্মন যেতিয়াই সিংহাসনত আৰোহণ কৰে,
সেই সময়ের পরাই একটা নতুন সনের প্রচলন হয় যা কোয়া হয় কি ভাস্কর আব্দ। এই গুরুত্বপূর্ণ, কুমার ভাস্কর বর্মন সিংহাসনত আরোহণ করার পিছর পরাই ভাস্কর আব্দ সনের প্রচলন হয়। তেওর সম্পর্কত যদি আমি জানিব বিচারো, আমি কব লাগিব যে তেও কি হয়েছিল 594 খ্রিস্টীয় 594ত তেও কি করেছিল বর্মন বংশর সিংহাসনত আরোহণ করেছিল। আর তেও যেতিয়া আরোহণ করেছিল সেই সময়রে গৌড়র রজা আছিল কোন শশাঙ্ক নামের এজন রজা আছিল, গৌড় দেশের রজা শশাঙ্ক। সেই শশাঙ্কর লগত কি হয়েছিল কুমার ভাস্কর বর্মনের কি আছিল শত্রুতা আছিল। সেই কারণে কুমার ভাস্কর বর্মনে থানেশ্বরের রজা হর্ষবর্ধনের লগত মিত্রতা করেছিল, কারণ শশাঙ্ক হর্ষবর্ধনেরও কি আছিল শত্রু আছিল। তারপিছত কৈছে কোনজন শাসকর দিনত চীনা পরিব্রাজ্য হিউয়েন সাং কামরূপলৈ আহিছিল। ভাস্কর বর্মনের শাসনকালতে কি হয়েছিল চীনা পরিব্রাজক হিউয়েন সাং কামরূপলৈ আহিছিল। আর তো কামরূপত আহার পিছত কামরূপর সম্পর্কে এক টুকা লিখিত হয়ে গেছে যার নাম কি সি ইউ কি, সি ইউ কি, সেটি গুরুত্বপূর্ণ মনত রাখব। ইয়ার পিছর প্রশ্নটিয়ে কৈছে কুমার ভাস্কর বর্মনে হর্ষবর্ধনের রাজসভালৈ পঠুয়া কটকীজনের নাম কি আছিল। আমি পাইছো যে কুমার ভাস্কর বর্মনে কি করেছিল থানেশ্বরের রজা হর্ষবর্ধনের লগত মিত্রতা করেছিল। সেই মিত্রতাত যেগী কটকীক পঠাইছিল তেওঁৰ নাম আছিল হংসবেগ, হংসবেগ নামৰ এগৰাকী কটকীক পঠাইছিল। বৰগংগা শিলৰ ফলিখন কোনজন শাসকৰ দিনত খোদিত হৈছিল, বৰগংগা শিলৰ ফলিখন ভূতি বৰ্মনৰ শাসনকালত কি কৰা হৈছিল খোদিত কৰা হৈছিল। ভূতি বৰ্মনৰ শাসনকালটো যথেষ্ট গুৰুত্বপূৰ্ণ, কাৰণ ভূতি বৰ্মনে কি কৰিছিল অশ্বমেধ যজ্ঞ সমাপন করে বহুগী ব্রাহ্মণত্ব ভূমিদান করেছিল। পরীক্ষাত আহিব পারে কোনগী কামরূপর রজায় একলগে বহুতো ব্রাহ্মণক ভূমিদান করেছিল, তেখেত কোন আছিল ভূতি বর্মন, গতি সেইটাও মনত রাখাটো জরুরি। শালস্তম্ভ বংশর প্রতিষ্ঠাতা কোন আছিল, শালস্তম্ভ বংশর প্রতিষ্ঠাতা কোন আছিল ম্লেচসকলের নেতা শালস্তম্ভ, অর্থাৎ নিজের নামতেই কি করেছিল বংশটোর নাম রাখিছিল ম্লেচসকলের নেতা শালস্তম্ভয়ে কি করেছিল শালস্তম্ভ বংশ প্রতিষ্ঠা করেছিল। যেতিয়া বর্মন বংশর শেষর রজা অর্থাৎ কুমার ভাস্কর বর্মন আছিল বর্মন বংশর শেষর রজা আর শ্রেষ্ঠ রজা, কুমার ভাস্কর বর্মন যেহেতু অবিবাহিত আছিল তেওঁর কোনো উত্তরাধিকারী নাছিল, গতি তেওঁর উত্তরাধিকারী নথকার সুযোগ গ্রহণ করিয়ে কি করেছিল এই শালস্তম্ভ এক নতুন রাজবংশর প্রতিষ্ঠা করেছিল যার নাম আছিল শালস্তম্ভ বংশ। শালস্তম্ভ বংশর শেষরজন রজা কোন আছিল, শালস্তম্ভ বংশর শেষরজন রজা আছিল ত্যাগহিংস, মনত রাখব ত্যাগহিংস আছিল শালস্তম্ভ বংশর শেষরজন রজা। হর্যর পুখুরী কুঞ্জন শাহকে খন্দাইছিল, হর্যর পুখুরী কুঞ্জন শাহকে খন্দাইছিল হর্যর বর্মনে হর্যর পুখুরী খন্দাইছিল। ইয়ার পিছর প্রশ্নটিয়ে কৈছে হায়ুংথাল তামরফলি কার দিনত খোদিত করা হয়েছিল, হায়ুংথাল তামরফলি হর্যর বর্মনের দিনতে কি করা হয়েছিল খোদিত করা হয়েছিল হর্যর বর্মনের দিনত। হালস্তম্ভ সকলের দিনত কামরূপর রাজধানী কত আছিল, হালস্তম্ভ সকলের দিনত কামরূপর রাজধানী কত আছিল হারুপেশ্বরত, মনত রাখব শালস্তম্ভ সকলের দিনত হারুপেশ্বরত কি আছিল কামরূপর রাজধানী আছিল। হারুপেশ্বর যখন ঠাই সেই বর্তমান কত আছে তেজপুরত, বর্তমান তেজপুরকে এটা সময়ত হারুপেশ্বর নামেরে জানা গৈছিল। আর শালস্তম্ভ বংশত মুঠতে 21 জন শাসক আছিল, আর এই 21 জন শাসকর ভিতর কি করেছিল যেগী হর্যর বর্মন, এই হর্যর বর্মনে কি করেছিল হারুপেশ্বরত রাজধানী পাতিছিল। হর্যর বর্মন নামটো শুনি হয়তো আপনাদেরকে ভাবি আছে যে তেও বর্মন বংশর শাসক, একচুয়ালি নহয় তেও শালস্তম্ভ বংশরহে শাসক আছিল। তারপিছত কৈছে পাল বংশর প্রতিষ্ঠাতা কোন আছিল, পাল বংশর প্রতিষ্ঠাতা আছিল ব্রহ্মপাল, মনত রাখিব ব্রহ্মপাল আছিল পাল বংশর প্রতিষ্ঠাপক। পাল বংশর শেষরজন রজা কোন আছিল, পাল বংশর শেষরজন রজা আছিল জয়পাল, আর তেও আছিল ধর্মপালর উত্তরাধিকারী, পাল বংশর শেষরজন রজা আছিল জয়পাল। রাজতরঙ্গিনী নামর গ্রন্থর রচক কোন, এখন নাটক হয় রাজতরঙ্গিনী নামর গ্রন্থর রচক কোন কলহন, কলহনে রাজতরঙ্গিনী নামর নাটকর রচনা করেছিল। এটা প্রশ্ন আপনার কারণে যে মহাভারতের যুদ্ধত কোনগী কামরূপর রজায় অংশগ্রহণ করেছিল, এই প্রশ্নটির উত্তর আপনার কমেন্ট সেকশনত জানাব। আজির ভিডিওটি আমি ইয়াতে সামরণি মারিলো, যদি ভিডিওটি ভাল লাগিছে তেনহলে অনুগ্রহ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করব আর কাহত থাকা বেল আইকনটি দবাবলে নাপাহরিব যাতে ভিডিওসমূহের নোটিফিকেশন আপনার সর্বপ্রথমে লাভ করব পারে। থ্যাংক ইউ।